গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। কিচেনের ন্যাচারাল ব্লগে আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে একটা স্পেশাল দিন, মানে আজকের দিন আমার স্পেশাল মানুষটা পৃথিবীর আলো দেখেছিল। আর তাকে, মানে স্পেশাল মানুষটাকে পৃথিবীর আলো যিনি দেখিয়েছিলেন, তিনি হচ্ছেন আমার শাশুমা। তো শাশুড়ি মায়ের জন্য আজকে দিনটা স্পেশাল, মানে আজকে আমি মাকে কিছু সারপ্রাইজ করতে চাই। পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, সবকিছু আপনারা দেখতে পাবেন। তো আজকে, মানে আমার স্পেশাল মানুষটার জন্য না, আমি আজকে দিনটা স্পেশাল করতে চাই মায়ের জন্য। তো উনি এনেছিলেন পৃথিবীতে আমার স্পেশাল মানুষটাকে। আর এখানে আমাদের বমরে শুনে এখন ঘুমাচ্ছে, মানে অনেক ভোর ভোর উঠেছিল, উঠে আবার একবার ঘুমিয়ে পড়েছে। একটুখানি খেলা ঠেলা করলে দিয়ে ঘুমিয়ে পড়ছে, যেন বিছানাপত্র একদম এদিক ওদিক হয়ে আছে, সেরকম ভাবে গুছোতে পারিনি। ও ঘুম থেকে উঠলে আবার গুছাবো। তাই আমি এখন যাচ্ছি রান্না বান্না করতে। তো ওই কিছু স্পেশাল রান্না বান্না হবে। প্রতি বছরই মা আজকের দিনেতে কিছু, মানে রান্না বান্না করেন, ছেলেকে রান্না বান্না করে খাওয়ান। তো মায়ের ইচ্ছা যে এবছর যা রান্না বান্না করবেন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবে, সেটা হচ্ছে রান্নার চ্যানেলেতে। তো মা আগেই চলে গেছেন সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে, আর আমি যে রেডি হয়ে গেছি, আমিও যাচ্ছি মায়ের সাথে একটু হাতে হাত লাগিয়ে দেবো। মানে মাই সব কিছু নিজের হাতে রান্না করে ছেলেকে দেয়। তো সেটা আপনারা রান্নার চ্যানেলে দেখতে পাবেন। যারা রান্নাবান্না করে, মানে শুরু করতে হবে, কারণ এখন অলরেডি বেজে গেছে 9:15। এখন থেকে রান্নাবান্না না শুরু করলে অনেকগুলো রান্না হবে, তো দেরি হয়ে যাবে, খেতে দিতে আবার দেরি হয়ে যাবে। আর কদিন ধরে না প্রচণ্ড মেঘলা মেঘলা যাচ্ছিল, আর বৃষ্টিও হচ্ছিল। আজকে তো সকাল থেকে দেখছি প্রচণ্ড রোদ, এখন 9:15 বাজে, যা রোদের টেম্পার, মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে। প্রচুর রোদ সকাল থেকে। জানলা ফানলা সব ভেঙে ফেলছে দেখো। অর্ধেক হয়ে যাচ্ছে, হাওয়া কম ঢুকবে এবার। সকালবেলা উঠে স্নান টান করে ছেলের জন্য আবার পুজো দিয়ে আসলো। ইয়েতে প্রতি বছর পুজো দিতে যায়, বছরই পুজো দিতে গিয়েছিলো। আপনি গিয়েছিলেন? মানে পিসিমাকে দিয়ে পুজোটা দিয়ে আসা করিয়েছি। ঠাকুরতলা পুজো দেয়, মানে কি বলবো, ছেলেরা সবসময় মায়েদের কাছে ছোটই থাকে, যতই বড় হয়ে যায় কিন্তু ছোটই থাকে। আজকে আবার কি বলবো, জামাইবাবুর জন্মদিনেতে একটা স্পেশাল মানুষ আসছে, জামাইবাবুর ছোট শালি। যেই শুনেছে জামাইবাবুর জন্মদিন, কি গো আমাদের নেমন্তন্ন করবে না কি বলেছে? আয় না, চলে আয় না, চলে আয়। আবার কি আছে, দিয়ে শিব বলছে মেচার জন্মদিন, আমি তাহলে যাবো। হ্যাঁ আয় না, দিদিকে তো বলা হলো, দিদির তো আসতে পারবে, দিদি এখন আসবে না, দোকান কামাই, দোকান কামাই হবে, জামাই পড়বে যেন আসতে পারবে না। যদি বৃহস্পতিবার হতো তাহলে হয়তো আসতো, ছেলেটা এখন হরিপালা আছে। আর হঠাৎ হঠাৎ করে আমাদের প্রোগ্রামে হঠাৎ হঠাৎ করে বললে আসতে পারে। এই ঘুরে গেল, আবার কিছুদিন পরই তো আবার, মানে বুবলোরে, মানে মুখে প্রসাদ দেওয়া আছে, আবার তখন আসবে। যেই গরম পড়েছে অমনি এখানে তো শুয়াপোকা কাঠপিঞ্জে সব অত্যাচার শুরু হয়ে গেছে। মা দেখুন আসছে বলুন তো, আজকে একটা নয় দুটো উনুন জ্বালতে হবে, অনেক রান্না, তবে তাড়াতাড়ি হবে। হ্যাঁ আমি কাটাকুটি গুলো করি, তুমি মাছ পাগুলো বেছে না। হ্যাঁ রেডি, খিদে পেয়ে গেল যে বাদে ভয়, যদি এত লেট করে তাহলে সবার তো খেতে দেরি হবে নাকি? আসল লোকে যেদিন লোক তো আগে খাবে, তাহলে কি করে হবে? এখন সাজানো চলছে, সাজগোজ করতে করতে দেরি হয়ে গেল, দাড়ি টাড়ি কেটে ভালো করে, অনেক সব রান্না তো ওই জন্য একটু ভালো করে সেজে নিলুম। আমি খোল না গো, কোথায় কি আছে ভুলে গেছি। কি গেঞ্জি পরেছে গো,
কত পয়সা দেবে কোন ঠাকুর বাবা পঞ্চানন মা ষষ্ঠী ওরম করো না তোমাকে যদি তাড়াতাড়ি খেতে দিতে পারে তার জন্য আমি সকাল থেকে ফুটো বাটি করছি, মাকে রাঁধতে দিইনি। না কি করে করবে রান্না বান্না? হ্যাঁ এই নাও একসঙ্গে বসবো, দা পলি ফলি সবাই বসবো, তোমাকে দিয়ে করো, তোমাকে আগে দিয়ে একসঙ্গে দাও, দিয়ে আমাকে ধরে দেবে, ঠিক আছে? সন্তান সবসময় মায়ের কাছে ছোট, যত বড়ই হয়ে যায় মা হচ্ছে মাই, বুঝেছ? মায়ের কাছে একদম কেউ পাত্তা পাবে না, বসে যায়। সব রেডি করে দিচ্ছে, এবার ধরে দিন তাহলে। ওই আরে শিবো বর্ণিতা বাবু সবাই বসে পড়বে। আমাদের গিফটটা নিয়ে এলি না, মেসোকে দিবি, দিয়ে হ্যাপি বার্থডে বলে দে। বাবা তোমার ছোট শালি গিফট নিয়ে এসছে গো, বিশাল ব্যাপার। আবার এদিকে দেখো রাজু শাক বাজাচ্ছে, দেখো চেষ্টা করছে। বাবা কি যত্ন খাতির তোমার আজকে, বিশাল ব্যাপার। হয়েছে ছবি তোলা হয়েছে, মাংস করতে নেই, জন্ম দিলে মাছ মাংস করবেন না ঠাকুমা, ভুলে গেছে মা, ভুলে দেখি সত্যি পড়ে যাবে। তিন চার পাঁচ রাজু গুঞ্জে ক্যাশিয়ার, সাত আট নয় দশ, বহু টাকা, অনেক টাকা দিয়েছে গো মা, মা অনেক টাকা দিচ্ছে। আর আমি যে সকাল থেকে খাটলাম, আমি যে সকাল থেকে খাললাম, আমার কই? এই শোনো আমি কি বলছি, হাফ 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 হাফ, কিন্তু যা দিচ্ছে মা এটা হাফ হাফ। হ্যাঁ একদম একদম ঠিক, রেস্টুরেন্টে খাওয়া হবে, আর বলি বস বস প্রদীপটা নিবে, হাওয়া দিচ্ছে, বস বস। যা খাওয়া লাগো খেয়ে পেট ফেটে যাওয়ার জোগাড়। এ বাপ রে বাপ, মানে রান্না করেছে, মানে কি বলবো, মানে সবার যদি 10 মিনিট লাগে আমার তো 3 মিনিট লেগেছে খেতে, খুব সুন্দর হয়েছে ছাপাটা।
এটা ভালো জিনিস রে এক মগ করে শুধু আমাকে বলে সেই বড় বড় কাপেতে এক মগ করে দাও না কফি ওরকম একটুখানি কফি কেমন বসায় না হ্যাঁ ভালো জিনিস দিয়েছে এর এইটা করে ভর্তি ভর্তি করে দেবো কফি ঠিক আছে প্রচুর ভিড় থামার কাছে পর্যন্ত লাইন জল নিয়ে এলো ভাবছো লোক দাঁড়িয়ে আছে কত কষ্ট করে মন্দিরে জল আছে এখন ভিড় হবে তো মন্দির কোথায় থানা কোথায় মা তো কিছুতেই মানে যাবেন না মা ওখান থেকে রান্না বান্না করে আসার পর ক্লান্ত আমি কিছুক্ষণ রেস্ট তোমরা যা আমি যাব না যেতে চাই না অনেক মানে জোর জবরদস্তি করে বেরিয়ে বর্ণিতা পড়তে গেছে তো বর্ণিতাকে সঙ্গে করে নিয়ে যাবো সেই জন্য বর্ণিতাকে মা আর ওর বাবা দুজনে মিলে আনতে গেল বর্ণিতার বাবাতে বর্ণিতার আমাদের দুজনে আনতে গেছে তো আমি এখন মায়ের জন্য একটা শাড়ি কিনবো মাকে সারপ্রাইজ গিফট দেবো তার জন্য দোকানটা এখন ঢুকবো দেখি মায়ের জন্য একটা শাড়ি নিই ঢাকা দিই মাথাটা কোনো ব্যাপার নেই ও যত বাইরে নিয়ে ঘুরলে পরে বেশি ভালো থাকে বাড়ির মধ্যে থাকে খাবো না যেটা মন চাইছে সেটাই খাওয়াবে আজকে মুড়ি খাবো মুড়ি খাবে মুড়ি পাওয়া যায় না আমরা তিনজন বিরিয়ানি নিয়েছি এরা তিনজন নিয়েছে রোল শিবম বর্ণিতা আর বোন তিনজনের রোল মা চাউমিন আলু খাচ্ছে রাইস রাইস আর তার সাথে চিকেন রাইস চাউমিন অর্ডার করেছিলাম তাও আবার ভেজ চাউ মা তো কিছুতেই রাজি হচ্ছিল না খেতে অনেক গুছিয়ে বাজে আমি বলছি একটু ভেজ চাউ অন্তত কারণ কিচ্ছু খাবো বলছি আমাকে চা দাও নাহলে মুড়ি দাও এখানে আমি চা মুড়ি কোথায় পাবো মাকে নিয়ে এলাম রেস্টুরেন্টে খাওয়াতে আমার ছেলে সারপ্রাইজ দেবে বলে সেখানে বলছে আমাকে চা দাও মুড়ি দাও চা আপনাকে অন্য জায়গায় খাইয়ে নিয়ে যাবো এখন এখানে একটু চাউমিন খান তাও দেখুন আবার একটা আলাদা প্লেট চেয়ে নিয়ে একটুখানি তুলে নেবো অনেকটা পরে আসবো খাও খাও কেমন টেস্ট মা কিছু হবে না গো খাও না আসলে সকাল থেকে সব রান্না বান্না সব তোমার সঙ্গে থেকে সব তুমি করেছো মায়ের শরীরটা ভালো লাগছে না আসলে তো তোমাদের
শুকিয়ে ছিল সকাল থেকে তিনটে পর্যন্ত। আমাদের সন্ধ্যেবেলার গ্র্যান্ড পার্টি, এগ রোল কে পার্টি, ছি 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 ছি, বদনাম বদনাম। সব কথার উত্তর দিলে অসুবিধা আছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে মাকে নিয়ে একটা বেশ বড় দেখে রেস্টুরেন্টে যাবো, তো সেটা আমরা কিছুদিন আগে গিয়ে খেয়েও এসেছিলাম, কিন্তু আমি নাম করছি না, কিন্তু সেখানে খাবার আমার অতটা ভালো লাগেনি। কিন্তু এই রেস্টুরেন্টটা হয়তো অতটা ঝিকঝাক না, মানে সিম্পল, কিন্তু এখানে খাবার দাবার ভীষণ ভালো, মানে এখানে খেতে আমাদের খুব ভালো লাগে। আর দামগুলো মানে একদম কি বলবো, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী দামগুলো মানে একদম ঠিকঠাক, তো যার জন্য এখানে খাবার দাবারটা ভালো বলে যেন এখানেই আমরা আসি খেতে। আর চলো, আর মায়ের জন্য যে সারপ্রাইজ গিফটটা নিয়ে আছে সেটা মাকে একদম জানাইনি, বাড়িতে গিয়ে মাকে দেবো। বাবু এসো এসো না, এসো এসো, কি করছো তুমি? জন্মদিনে উপহার মাকে পছন্দ রং, হ্যাঁ খুলে দেখুন না, খুলে দেখেন মার সাইডে দেখুন, দেখো ভালো হেভি কালারটা মানাবে ভালো, পুরোটা করবেন যাই হোক, মাকে নিয়ে অনেক এদিক ওদিক করা হলো, মা তো নেতা কেতা হয়ে যাচ্ছে, বলছে মুড়ি খাবো চা খাবো, রেস্টুরেন্টে তো হয় না মুড়ি চা, চা খাবো মুড়ি খাবো, দিয়ে এবার সেই অনেক বলে কয়ে বলে কয়ে একটুখানি চাউমিন খেলাম, দিয়ে ব্যাস ওই পর্যন্ত, চা খেতে হবে না, চা খেলে আবার অম্বল করে যাবে, তারপরে নিয়ে গেল আমার বাড়িতেই ভালো গো, আমাকে কি আর এদিক ওদিক করো না। এবার আর দেখো 9:30 বাজে আর কোনো কাজ নেই, এবার চুপচাপ শুয়ে পড়ো, সবাই খাওয়া দাওয়া করে এসেছে, আর দুপুরের যা রান্না বান্না আছে, যা খিদে হবে আমি দিয়ে দেবো সব খেতে, চুপচাপ শুয়ে পড়ো। ব্লগটা এখানেই শেষ করছি, আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো টাটা গুড নাইট।